নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বাবলির রান্নাবান্না। আজকে আমি বানাবো লোটে মাছ বাটা। লোটে মাছের রেসিপি এর আগেও আমি দিয়েছি আমার চ্যানেলে, তবে এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণই সুন্দর লাগে। গরম গরম ভাতের সাথে এরকম লোটে মাছ বাটা হলে আর কিছু কিন্তু দরকার হয় না। তো তার জন্য এখানে আমি জলটা ফুটিয়ে নিয়েছিলাম, ফুটন্ত জলে আমি লোটে মাছগুলোকে কেটে দিয়ে দিয়েছি। এবার গ্যাসটাকে বন্ধ করে আমি এভাবেই 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিলাম। মাছগুলো এখন নরম হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, যেহেতু শুটকি মাছে প্রচণ্ড বালি থাকে, মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল, এর মধ্যে দিয়ে দিলাম আমি লোটে মাছগুলো। লোটে মাছগুলো দেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে রসুন, প্রায় অনেকগুলোই রসুন দিয়ে দিলাম। রসুনটা বেশি হলে মাছটা খেতে বেশ ভালো লাগবে। আর এখানে দিয়ে দিলাম 7-8টার মতো শুকনো লঙ্কা, একসাথে আমি পেস্ট করে নেব। এই যে দেখতে পাচ্ছ বাটা হয়ে গেছে। আর এদিকে আমি নিয়ে নিয়েছি কুচোনো পেঁয়াজ, এখানে বড় সাইজে 3টে পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। যেহেতু শুটকি মাছ, রান্নাটা সর্ষের তেলেই বানাবো, সর্ষের তেলে খেতেই বেশি ভালো লাগে। ফোড়নের জন্য এখানে দিয়ে দিলাম 1/2 চামচের মতো কালো জিরে। এবার পেঁয়াজগুলোকে দিয়ে দেবো তেলের মধ্যে। পেঁয়াজগুলোকে হালকা করে একটু ভেজে নেব। আর এই শীতের সময় যেহেতু টমেটোর ধনে পাতা পাওয়া যায়, এই সময় কিন্তু এই লোটে চুটকিটা খেতে বেশি ভালো লাগে। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে গেছে, তখন এর মধ্যে দিয়ে দিলাম 7-8 কোয়া রসুন, তবে রসুনটাকে এখানে গোটাই দিলাম। রসুনটা দেওয়ার পরে আমি হালকা করে আরও একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশি লাল করে পেঁয়াজগুলো ভাজার দরকার নেই, হালকা একটু ভাজা হলেই হবে। এখন এর মধ্যে দিয়ে দেব 2টো টমেটো। এখানে 2টো টমেটো দিয়েছি, দিয়ে এখন একটু নাড়াচাড়া করে একে একে সমস্ত মশলা দিয়ে দেব। প্রথমে এখানে দিয়ে দেব আমি আদা রসুন বাটা, 2 চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে নুন, দেব আমি হলুদের গুঁড়ো, দিয়ে দিয়েছি 1/2 চামচ জিরের গুঁড়ো। রান্নাটা যেহেতু একটু ঝালঝাল হবে খেতে, এখন এর মধ্যে দিয়ে দিলাম আরও একটু শুকনো লঙ্কার গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে মশলার বাটিটা ধুয়ে দিয়ে দিলাম। সমস্ত মশলা আমি কষাতে থাকব। যতক্ষণ না অবধি মশলা থেকে কাঁচা গন্ধ যাচ্ছে আর মশলা থেকে তেল ছেড়ে আসছে, ততক্ষণ অবধি আঁচ কমিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ পর মশলাটা কষানো হয়ে গেছে। এখন আগে থেকে যে মাছগুলো আমি বেটে রেখেছিলাম, সেই মাছ বাটাটা দিয়ে দেব। এখন এটাকে সময় ধরে রান্না করতে হবে, যেহেতু মাছটা আমি আগে থেকে কিন্তু ভাজা করিনি, তাই একেবারে মশলার সাথে মাছটাকে নাড়াচাড়া করতে হবে। আর যতক্ষণ না অবধি মাছটা একবারে ভাজা হয়ে ঝুরঝুরা হচ্ছে, ততক্ষণ অবধি রান্নাটাকে করতে হবে। আঁচটাকে কিন্তু একবারে কমিয়ে রাখতে হবে, নইলে মাছটা পুড়ে যাবে, অথচ মাছটা কিন্তু ভালো মতো রান্না হবে না। প্রায় অনেকক্ষণ ধরে আমি রান্নাটা করে নিয়েছিলাম, আর এখন মাছের কালারটা দেখতে পাচ্ছ চেঞ্জ হয়ে গেছে আর একেবারে ঝুরঝুরা হয়ে গেছে। যেরকম কাঁচা লোটে মাছ আমরা ঝুরা খাই, ঠিক সেরকমই হয়েছে। এখন আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। ওপর থেকে নামাবার আগে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে দেবো এর মধ্যে ধনে পাতা কুচি। এখন গ্যাসটাকে কিন্তু বন্ধ করে দেব, বন্ধ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি রেখে দেব। এবার ধনে পাতাটা আমি ভালো মতো মাছের সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, কিছুক্ষণ ঢাকা দিয়ে এটাকে রেখে দেব। ব্যাস তৈরি হয়ে গেল লোটে মাছের ঝুরা। আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে, আর যদি ভালো লাগে লাইক করতে একদম ভুলবে না। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তাদের কাছে অনুরোধ রইল, যদি ভালো লাগে আমার রেসিপি তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে ভিডিও ছাড়া মাত্র সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়।